আর 2-3 দশকের মধ্যে বিশ্বে পেট্রোল ও ডিজেল চালিত মোটর গাড়ি অতীত হয়ে যাবে, কারণ কার্বন নিঃসরণ কমাতে আগামী 10 বছরের মধ্যে জ্বালানি তেলের পরিবর্তে বিদ্যুৎ চালিত গাড়ির জগতে প্রবেশ করবে অটোমোবাইল শিল্প। ফলে বৈশ্বিক গাড়ির বাজার চলে যাবে পরিবেশ বান্ধব ইলেকট্রনিক ভেহিকল বৈদ্যুতিক গাড়ির দখলে। সেজন্য দুনিয়ার তাবৎ সব বড় বড় গাড়ি প্রস্তুতকারক কোম্পানি এখন বৈদ্যুতিক গাড়ির নতুন নতুন মডেল তৈরির কাছে ব্যস্ত হয়ে পড়েছে। পর্যবেক্ষকরা বলেছেন, 1913 সালে হেনরি ফোর্ড প্রথমবারের মতো মোটর গাড়ি উৎপাদন শুরু করার পর বৈশ্বিক গাড়ি শিল্পে সবচেয়ে বড় বিপ্লব ঘটাতে চলেছে। এই বিপ্লব আপনার কল্পনার চেয়েও দ্রুত ঘটবে। পেট্রোল ও ডিজেল চালিত মোটর গাড়িকে হটিয়ে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি বাজার দখল করে নেবে, সেরকম পরিকল্পনা নিয়েই এখন গাড়ি নির্মাতারা এগোচ্ছে। যুক্তরাজ্যের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা জাগুয়ার 2025 সাল নাগাদ ব্যাটারি তথা বিদ্যুৎ চালিত গাড়ি বাজারে আনতে চায়। তারা 2020 সালের জানুয়ারিতে ব্রিসেলস এক্সপো শীর্ষক নাম মেলায় জাগুয়ার ওয়ার ফ্রেস গাড়ি প্রদর্শন করেছে। সুইডেনের বহুজাতিক গাড়ি প্রস্তুতকারক ভলভো অবশ্য আরও 5 বছর সময় নিয়ে 2030 সালের দিকে এই গাড়ি বাজারে ছাড়বে। এদিকে বাংলাদেশ সরকারও এবারের প্রথম দেশে বৈদ্যুতিক গাড়ির মালিকদের বাজেটে স্বীকৃতি দিয়েছে। সেটি অবশ্য করা হয়েছে অগ্রিম কর পরিশোধ বিষয়ে। বাজেট প্রস্তাব অনুযায়ী এই ধরনের গাড়ির মালিকদের অগ্রিম কর দিতে হবে। 75 কিলোওয়াটের গাড়ির অগ্রিম কর দিতে হবে 85,000 টাকা। যত কিলোওয়াট বাড়বে অগ্রিম করের পরিমাণও তত বাড়বে। 175 কিলোওয়াটের গাড়ির মালিককে সর্বোচ্চ 2 লাখ টাকা অগ্রিম কর দিতে হবে।